আশা প্লাজা খাবারই যুব সচেতনতা কার্যক্রম কটক জেলা টাঙ্গি চৌদ্দ ব্লক সফা গ্রাম পঞ্চায়েত কল্যাণ মণ্ডপ পরিসরে নেহেরু যুবকেন্দ্র কটক ও দিগবলয়া স্বেচ্ছাসেবী অনুষ্ঠান মিলিত আনুকূল্যে উপনির্দেশক অশোক কুমার দাসক অধ্যক্ষতার আত্মনির্ভর যুব সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমে দিগবলয়া অনুষ্ঠানর সম্পাদক তথা যুব রাষ্ট্রপতি পুরস্কৃত গঙ্গাধর বেহরা সভাপতিত্ব করে। বর্তমান পরিস্থিতিতে দেশ গঠন করিবার যুবপিঢ়ির ভূমিকা ও কেন্দ্র ও রাজ্য সরকারক যোজনা বিষয়ে অতিথিমানে আলোকপাত করে এতে অঞ্চলর বহু জনসাধারণ যোগ দিয়েছিল। ব্যুরো রিপোর্ট, ওড়িশা প্লাস। কিন্তু আমার যে পারম্পরিক ব্যবসা বা মৌলিক বৃত্তি কৃষি আমি ভুলে যাচ্ছি, সেই যেটি বিভিন্ন প্রকার টাঙ্গি চৌদ্দ কানু বেহরাঙ্ক রিপোর্ট, ওড়িশা প্লাস। ওড়িশা প্লাস খবর।